আচ্ছা, আজকের ক্লাস আমরা করব হচ্ছে কি, আমাদের পেপার টুতে রয়েছে হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ। বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধটি রয়েছে আমাদের সিলেবাসে সেটা হচ্ছে গিয়ে সাম্য ও বঙ্গদেশের কৃষক, ঠিক আছে? তো এই সম্পর্কে আগে আমরা একটু আলোচনা করে নেব, তারপরে সেখান থেকে প্রশ্ন উত্তর কী হতে পারে সেটা আশা করি তোমরা পড়েছো। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে কি, সাম্য হচ্ছে একটি গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, এবং বঙ্গদেশের কৃষক হচ্ছে সেই প্রবন্ধ গ্রন্থের একটি অংশ, ঠিক আছে? আলাদা আলাদা জায়গা। সাম্য একটি বড় প্রবন্ধ গ্রন্থ, তার মধ্যেই বঙ্গদেশের কৃষক হচ্ছে একটা পার্ট। সাম্য পরবর্তীকালে, এই যে প্রবন্ধ গ্রন্থটা আছে, পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র পুনর্মুদ্রিত হতে দিতে চাননি, হ্যাঁ, পরবর্তীকালে প্রকাশ করতে দিতে চাননি। এবার যে বিষয়টা হচ্ছে, তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে এই প্রবন্ধ সম্পর্কে, সাম্য এবং বঙ্গদেশের কৃষক, বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা মোটামুটি জানি, যিনি বাংলা সাহিত্যে ঔপন্যাসিক হিসেবে বা বাংলা কথা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। এবার প্রবন্ধ সাহিত্যে বা আমাদের যদি বলি গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান কিন্তু সত্যি অন্যরকম। উনি ব্যক্তিগতভাবে বিচারক ছিলেন, হ্যাঁ, তো তার জন্য তার মননশীলতার মধ্যে, শিক্ষিত মানুষ, তার মননশীলতার মধ্যে বিভিন্নভাবে বিচারক হয়ে ওঠার একটা জায়গা ছিল। সমাজ সচেতনতা, স্বাদেশিক চিন্তা, সমাজের প্রতি কর্তব্য, নীতি প্রবণতা, হিতবাদিতা, এই যে এই মরালিটি, মোরাল ভ্যালিউ যে বিষয়গুলো, সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রের মধ্যে প্রথম থেকেই ছিল। তার বিভিন্ন লেখনীর মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই, তার উপন্যাসে বলো, সামাজিক উপন্যাসে বলো, বা সামাজিক সমস্যামূলক বিভিন্ন ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রেও বলো, সব দিকে কেন আমরা কোথাও না কোথাও দেখি উনি একটা কনক্লিউশনে পৌঁছে, অর্থাৎ ঔচিত্য এবং অনৌচিত্যের একটা জায়গাতে কিন্তু তিনি বিরাজ করেন। বিভিন্নভাবে তার জন্য তাকে সমালোচিতও হতে হয়েছে, যেমন বিষবৃক্ষের ক্ষেত্রে তিনি রোহিণীকে গুলি করে মারলেন শেষে, তো বিধবার প্রেম দেখালেন, মানে বিধবার প্রেম দেখানোর যে সাহস দরকার সেটা তার মধ্যে আছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে তিনি শাস্তি দিলেন। তো এই যে এই জাতীয় বিষয় বিভিন্নভাবে কিন্তু তাকে সমালোচিত হতে হয়েছে। প্রবন্ধ সাহিত্য তার ব্যতিক্রম নেই। প্রবন্ধ সাহিত্যে তিনি জন স্টুয়ার্ট মিল বা পাশ্চাত্য শিক্ষাধারার প্রতি তিনি পড়াশুনো করেছেন, বিস্তর তার অগাধ পাণ্ডিত্য, এবং জন স্টুয়ার্ট মিলের যে হিতবাদী ভাবনা চিন্তা, এই যে জন স্টুয়ার্ট মিলের একটা বিষয় আছে, দ্য গ্রেটেস্ট গুড অফ গ্রেটেস্ট নাম্বার, হ্যাঁ, অর্থাৎ সমাজের সব থেকে বেশি সংখ্যক মানুষের যেন ভালো করা যায়, হিতবাদী ভাবনা চিন্তা, বা ইংল্যান্ডের মনীষী যদি বেন্থামের কথা বলা যায়, তার যে হিতবাদী ভাবনা, সেই পাশ্চাত্যের যে কী বলবো, মানবতাবাদ, পাশ্চাত্যের যে হিতবাদী ভাবনা চিন্তা, সেটা ওনার মনের মধ্যে দাগ কেটেছিল, এবং একটা সময় উনি জন স্টুয়ার্ট মিলের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন, এবং সেক্ষেত্রে সাম্য গ্রন্থটার আবির্ভাব, এবং পরবর্তীকালে তিনি নিজে ব্যাপারটা, কথাটাকে উইথড্র করে নেন, যে একটা সময় আমার মিলের প্রতি অগাধ আস্থা ছিল, পরবর্তীকালে তার ভাবনা চিন্তা পাল্টা, এবং তাই জন্য তিনি সাম্য যে গ্রন্থটা আছে সেটাকে আর পুনর্মুদ্রিত হতে দিতে চাননি। তো এবার আমরা এই সাম্য এবং তোমার বঙ্গদেশের কৃষক বিষয়টাকে ভালোভাবে জানবো। তো কী বিষয়টা প্রথমে বলা যায়, সাম্য অনেকগুলি প্রবন্ধের একটা সমাহার, তার মধ্যে থেকে এটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় সাম্য গ্রন্থটি প্রকাশিত এবং প্রকাশিত হয়, যদি আমরা ইংরেজিতে ধরি তাহলে তিয়াত্তর সাল হচ্ছে ইংরেজিতে, বাংলা হচ্ছে 1280 বঙ্গাব্দ, 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ আষাঢ় এবং 1281 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। পরবর্তীকালে সেটি সাম্যর সাথে বঙ্গদেশের কৃষকটা মিশে যায়, যদিও বঙ্গদেশের কৃষক যে প্রবন্ধটা আছে সেটি আগে প্রকাশিত, হ্যাঁ, 1279 বঙ্গাব্দে এটি প্রকাশিত, 1281 সাম্য প্রকাশিত, আর বঙ্গদেশের কৃষক যে প্রবন্ধটি সেটি 1279 বঙ্গাব্দে প্রকাশিত। পরবর্তীকালে 1879 সালে খ্রিস্টাব্দে সেটা বঙ্গদেশের কৃষক এবং সাম্য গ্রন্থ দুটো একসাথে মার্জাপ হয়ে যায়, একসাথে তার গ্রন্থ অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বললাম যে এই গ্রন্থে জন স্টুয়ার্ট মিলের যে ভাবনাটা আছে, যে গ্রেটেস্ট গুড অফ গ্রেটেস্ট নাম্বার, এটার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এবং এছাড়া ফ্রান্সের অগাস্ট কোথ বলে একজন ছিলেন, তার ধ্রুববাদ বা পজিটিভ ফিলোসফির দ্বারা তিনি আকৃষ্ট হয়েছিলেন, ঠিক আছে? আমরা এই প্রবন্ধটা যখন পড়ব সেখানে আমরা দেখতে পারবো যে
এই যে সাম্য গ্রন্থটার মধ্যে পাঁচটি স্তর রয়েছে, বিভিন্ন প্রস্তাব রয়েছে, হ্যাঁ পাঁচটি স্তর রয়েছে। এবার সাম্যর মধ্যে আবার বঙ্গদেশের পাঁচটি পরিচ্ছেদ রয়েছে, পাঁচটি পরিচ্ছেদ রয়েছে, তৃতীয় পরিচ্ছেদটা হচ্ছে গিয়ে এই বাংলাদেশের কৃষক সম্পর্কে বলা রয়েছে। এবার বাংলাদেশের কৃষক সম্পর্কে যে বলা রয়েছে যে কৃষকদের জমিদারি সিস্টেমের মধ্যে যে কৃষকদের দুর্দশা বা এই যে বর্ণ বৈষম্যের ব্যাপারটা, জাতিভেদের জন্য যে কী প্রবলেম হচ্ছে বা নারীদেরকে কীভাবে দমিয়ে রাখা হচ্ছে, সবটাই একটা নৈতিকতার দিক থেকে কিন্তু এই প্রবন্ধে বারবারভাবে ফুটে উঠেছে। এবার বাংলাদেশে কৃষকের যে অবস্থান, যে অবনতিগুলো, সেটা কিন্তু বঙ্গদেশের কৃষক প্রবন্ধে ফুটে উঠেছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে এই প্রবন্ধটা, প্রবন্ধের চারটি পরিচ্ছেদ আছে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম দুটি পরিচ্ছেদ, প্রথমটা পরিচ্ছেদ হচ্ছে দেশের শ্রীবৃদ্ধি এবং দ্বিতীয়টা হচ্ছে জমিদার, ঠিক আছে। তো বিভিন্ন নাম রয়েছে, তো চারটি পরিচ্ছেদ এটি বিখ্যাত বিস্তৃত। এর মধ্যে থেকে আমাদের যেটা মানে ভাবনা চিন্তাটা দেখবো যে সাম্য গ্রন্থের মধ্যে প্রথমে বঙ্গদেশের কৃষকটা তো অন্তর্ভুক্ত হলো, তার আগে সেটি বিবিধ প্রবন্ধ বলে একটি গ্রন্থের আকারে ছিল, তার মধ্যে বঙ্গদেশের কৃষকটা স্থান পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা সাম্যের মধ্যে যেহেতু সেটা প্রকাশিত হয় এবং সাম্য গ্রন্থটা পুনর্মুদ্রিত হয় না, আর এক বেশি পুনর্মুদ্রিত হয়নি, একবারই মুদ্রিত হয়ে সেটাকে বঙ্কিমচন্দ্র বন্ধ করে দেয়। তার কারণ তিনি বলেছেন যে আমি জন স্টুয়ার্ট মিলের যে ভাবনাটা আছে সেটার থেকে ভাবনা আমার পরিবর্তিত হয়েছে, তাই আর তিনি মুদ্রণ করতে চাননি। এবার যেটা আসা যাক যে এই যে বঙ্গদেশের কৃষক বিষয়টা বা সাম্য ব্যাপারটা কোথাও না কোথাও সামাজিক, ওনার মধ্যে সামাজিক যে নৈতিকতার বিষয়, নৈতিকতার ভাব ছিল সেটা তার বিভিন্ন লেখনীতে প্রকাশ হয়েছে। এবং প্রবন্ধ গ্রন্থ যে জায়গাটা, প্রবন্ধের বিষয়টা আমাদের আগে জানতে হবে, বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের প্রবন্ধের জায়গাটা জানতে হবে, যে গদ্য সাহিত্যের মধ্যে প্রবন্ধ সাহিত্য, প্রবন্ধ যে একটি সাহিত্য হতে পারে, যে একটা নীতিকথা বা একটা বিষয় নিয়ে আলোচনা, একটা বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা, সমালোচনা ভিত্তিক আলোচনা, এবং কোনো বিষয়ের ডেপতে গিয়ে তার সম্পর্কে আলোচনা সমালোচনা করা, ভালো দিক খারাপ দিক দেখানো বাংলা ভাষায় গদ্যের আকারে, এটি কিভাবে সাহিত্য পদবাচ্য হতে পারে, তো সেই সাহিত্য পদবাচ্য জায়গায় আমরা যদি দেখি তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্র বিভিন্নভাবে এই মানে এটাকে সার্থকতার জায়গায় নিয়ে গেছেন প্রবন্ধ সাহিত্যকে। এবং প্রবন্ধ সাহিত্য শুধুমাত্র বঙ্কিমচন্দ্র না, পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথের হাতেও দেখবো যে প্রবন্ধ সাহিত্যর মধ্যে সাহিত্য পদবাচ্য যে বিষয়টা সেটা কিভাবে ফুটে উঠেছে। তো এই যে প্রবন্ধটা আছে বঙ্গদেশের কৃষক, সাম্যের মধ্যে যে বঙ্গদেশ কৃষকটা রয়েছে, তো সাম্য ভাবনা, বঙ্কিমচন্দ্রের সাম্য ভাবনা মানবতা বোধে উত্তীর্ণ, যে উনি মনে করেন যে মানুষের ভালো হওয়ার জন্য বৈষম্য দূর করা প্রয়োজন। এই যে উচ্চ নীচ, ধনী দরিদ্রের মধ্যেকার বা নারী পুরুষের মধ্যেকার যে বৈষম্য, এটা দূর না হলে সমাজের কোনোদিনও উন্নতি হতে পারে না। আবার কৃষক, যখন বাংলাদেশের কৃষক সম্প্রদায়ের ব্যাপারে বলেছেন, যে জমিদারের অত্যাচারের কথা বলেছেন বা দেশের শ্রীবৃদ্ধির কথা তিনি বলেছেন, তখন তিনি বলেছেন যে প্রথমে তিনি পয়েন্ট আউট করেছেন যে দেশের, বঙ্গদেশের যে কৃষকদের দুর্দশার কারণগুলি দেখিয়েছে, এবং কারণগুলির সাথে সাথে যে বর্ণ বৈষম্যবাদ, বা শুধুমাত্র ভারতবর্ষে না, তিনি দেখিয়েছেন যে পাশ্চাত্যর দিক থেকেও কতটা বৈষম্যবাদ, বৈষম্যবাদের আগ্রাসনটা কতটা নিম্নগামী, মানে কতটা দেশের বা সমাজের অবনতির ক্ষেত্রে এই বৈষম্যটা কাজ দেয়, এবং এইটা যদি সরিয়ে দেওয়া যায় তাহলে দেশের একটা উন্নতির জায়গাটা কিন্তু খুলে যায়, ঠিক আছে। সেটা আমরা দেখেছি এই বঙ্গদেশের কৃষক প্রবন্ধেতেও আমরা দেখব যে তিনি বিভিন্ন বৈষম্যের কথা বলেছেন, যে বর্ণ বৈষম্য, জাতিভেদ, বড়লোক ছোটলোক, নিচু জাত উঁচু জাত, এই যে এর মধ্যেকার যে বৈষম্যমূলক আচরণটা মানুষের মধ্যে রয়েছে সেটা কিন্তু দূর করলেই সমাজের উন্নতি হবে। তো এই যে একটা তিনি তো মনে করতেন যে তার যে স্বদেশিক ভাবনা চিন্তা, তার যে স্বাদেশিক ভাবনা চিন্তা বলো, তার যে সমাজ চেতনা বলো, কোথাও না কোথাও একটা হিতবাদী মানসিকতা ছিল, যে মানুষের ভালোর জন্য সাহিত্য এবং মানুষের আদর্শায়িত একটা বিষয়, যে সাহিত্য মানুষের কাজে লাগে যাতে। হ্যাঁ, তো আমরা দেখবো যে আনন্দমঠ উনি বন্দেমাতরম রচনা করেছেন, তো এরকম প্রচুর এরকম জায়গায় আছে যেখানে তার স্বদেশ ভাবনা এবং সমাজ ভাবনা মিলেমিশে গেছে। এই স্বদেশ ভাবনা এবং সমাজ ভাবনার যে মিশ্রণটা, তার মধ্যে কিন্তু তার সমাজ চেতনা উঠে এসেছে, এবং সমাজ চেতনা উঠে কোথাও না কোথাও তিনি একজন নৈতিক মানুষ, মানুষের মধ্যে একটা আদর্শবান মানুষ, এবং আদর্শের কতটা দরকার এবং তার সাথে সাথে সামাজিক অর্থনৈতিক বিষয়টা কতটা জড়িত থাকে, তো তিনি সমাজকে সবার আগে দেখতেন, যে সমাজের উপরে তিনি মানবত্ব আরোপ করেছিলেন, যে সমাজ আসলে মানুষেরই মতো, মানুষ যেমন সেরকমই সমাজও তাই, সমাজ আমাদের কাছে এই আদর্শায়িত একটা বিষয়, সমাজের বাইরে কি গিয়ে কিছু না, যেহেতু মানুষ সামাজিক জীব, এই জন্য মানুষের মধ্যেকার যে
বিষয় মানে মানুষের মধ্যে কাছে বিষয় আশয়গুলো রয়েছে সবই সমাজের মধ্যে প্রথিত। তো সমাজকে মান্য করে চলা উচিত এবং সমাজের মধ্যে কাছে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আমাদের মানুষকেই আদর্শায়িতভাবে কিন্তু পরিবর্তনের দিকে এগানো উচিত। সেটা বঙ্গদেশের কৃষককেও দেখানো হয়েছে। প্রথমে দেখানো হলো যে জমিদারি সিস্টেমটার যে কুরুচিকর যে জমিদারি সিস্টেমটা রয়েছে তার মধ্যেকার যে ত্রুটি বিচ্যুতি আছে, তার মধ্যে যে কৃষকদের যে শোষণ বঞ্চনা কথা সেটা উঠে এসেছে, অবশ্যই পাশ্চাত্য নিরীখ উঠে এসেছে বিভিন্নভাবে, পাশ্চাত্য সাহিত্যের দিক উঠে এসেছে বিভিন্নভাবে, এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে কীভাবে সেখান থেকে উত্তরণের জায়গা তিনি বলে দিয়েছেন। শুধুমাত্র তিনি সমালোচনার জায়গাটা তো দেখাননি, শুধুমাত্র সমালোচনা শুধুমাত্র নিন্দা সেই জায়গাটা তিনি দেখাননি যে খারাপ দিকগুলো কী আছে ত্রুটি বিচ্যুতিগুলো কী আছে, সেটা শুধুমাত্র না, এই যে এইখান থেকে বেরিয়ে আসার জন্য যে সলিউশন দরকার, যে একটা সলিউশন ওরিয়েন্টেড মাইন্ডসেট দরকার, সেটাও কিন্তু তিনি এই প্রবন্ধের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন। ওকে, তো আমরা এখান থেকে প্রশ্ন উত্তর করবো এবং এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যেমন আমি বললাম যে সাম্য গ্রন্থটার মধ্যে বঙ্গদেশের কৃষক পরবর্তীকালে কেন পুনর্মুদ্রিত হলো না, তার ভাবনা চিন্তা এটা আসতে পারে, বা ওভারঅল বিষয়বস্তুটা আসতে পারে, এবং এর মধ্যে তার কৃষক চেতনা বা কৃষক সম্পর্কে তার ভাবনা বা সমাজ চেতনা, বঙ্কিমচন্দ্র সমাজ চেতনা, এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখে নেবো।